हेलो फ्रेंड्स, क्विक लर्निंग चैनले सबाइके स्वागत जाने। एबार सप्तम श्रेणी पासे बैंके कर्मी नियोग करा होच्छे। सुनते अबाक होलेओ शुधुमात्र सप्तम श्रेणी पासे एबार अफिसियली विज्ञप्ति प्रकाशित होये गेछे बैंकेर तरफ थेके। जारा किना बैंके एई चाकरिटी करते इच्छुक, तोमरा पश्चिमबंगेर जे कोनो जेलारी बासिंदा हो ना केन, 23টি जेलार जे कोनो जेलारी बासिंदा हो ना केन, एखाने आवेदनटी करते पाबे। শুধুমাত্র তোমার যদি সপ্তম শ্রেণী পাস হয়ে থাকে আর চাকরি করতে চাও, অবশ্যই এখানে আবেদনটি করে দিতে পাবে। তো চলো জেনে নিই কিভাবে আবেদনটি করবে, কত তারিখ লাস্ট ডেট, কোথায় নিয়োগটি করা হচ্ছে আর স্যালারি কি দেওয়া হবে। সমস্তটাই আমি এই ভিডিওতে ডিটেইলসে বলে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখবে, ভিডিও কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটস পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করে রেখো। तो चलो सबार प्रथमे देखिए दीची अफिसियल नोटिस। अनस्क्रीन अफिसियल नोटिस देखते एखाने এখানে দেখতে পাচ্ছো इंडियन ব্যাংকের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অফিশিয়ালি। তো এখানে তোমরা ছেলে এবং মেয়ে যে কোনো প্রার্থীরে আবেদন করতে পাবে। এক এক করে আমি প্রত্যেকটি পদের জন্য বলে দিচ্ছি। এখানে মোট দুটি পদের জন্য বেরিয়েছে, দুটি পদের জন্য আলাদা বেতন কাঠামো, আলাদা বয়সসীমা বলা হয়েছে। তো দেখো নাম্বার ওয়ান যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো ওয়াচম্যান, আর সেকেন্ড নাম্বার যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো অ্যাটেন্ডার। এই দুটি পদেরই কী কাজ তা সহ এখানে বর্ণনা দেওয়া রয়েছে। দেখো নাম্বার ওয়ান যে ওয়াচম্যান পদের জন্য দেখিয়ে দিচ্ছি, এই পদের জন্য তোমার যদি শুধুমাত্র সপ্তম শ্রেণী পাস হয়ে থাকে তবেই তুমি এখানে আবেদন করে দিতে পারবে। আর বয়সটি কিন্তু মনে রাখবে 22 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে এখানে যে কেউ আবেদনযোগ্য। 22 থেকে 40-এর মধ্যে তোমরা যে কেউ আবেদনটি করতে পাবে, বয়সসীমা নিয়েও টেনশন নেই, 40 বছরের মধ্যে যে কেউ আবেদন করে দিতে পারবে। তো এখানে প্রার্থীকে কিন্তু শুরুতে 8,500 টাকা করে স্যালারি দেওয়া হবে। নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো অ্যাটেন্ডার। এই অ্যাটেন্ডার পদের জন্য প্রার্থীর কিন্তু বয়স থাকতে হবে 22 থেকে 40 বছর বয়সের মধ্যে, আর এখানে 10,500 টাকা করে স্যালারি দেওয়া হবে। স্যালারি কিভাবে দেওয়া হচ্ছে দেখো ভাগ ভাগ করে বলে দেওয়া রয়েছে। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো স্বীকৃতি স্কুল থেকে মাধ্যমিক পাস অথবা সমতুল্য যে কোনো যোগ্যতা থেকে থাকে এখানে আবেদন করে দিতে পারবে এই অ্যাটেন্ডার পদের জন্য। তো এই ওয়াচম্যান বলো আর অ্যাটেন্ডার বলো, যে পদের জন্য আবেদন করো সপ্তম শ্রেণী আর মাধ্যমিক পাশে, তোমাকে কিন্তু আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। চলো জেনে নিই আবেদন পদ্ধতি। যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। প্রথমেই অফিসিয়াল নোটিশ থেকে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে প্রত্যেকটির আবেদনের জন্য লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমাদের কিন্তু আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে, A4 পেজে প্রিন্ট আউট করে বের করে আবেদনপত্রটিকে সুন্দর করে পূরণ করতে হবে। তারপর আবেদনপত্রের উপর একটি পাসপোর্ট সাইজের ছবি এবং নিচে সিগনেচার, সঙ্গে যা যা ডকুমেন্টস বলেছে জেরক্স কপি দিতে তা সেলফ অ্যাটেস্ট করে তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। দেখো আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো দ্য অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইন্ডিয়ান ব্যাংক। তারপর দেখো কি বলা হয়েছে, পুরো ঠিকানা অবশ্যই দেখে নেবে। এখানে মনে রাখবে আবেদনপত্র জমা দেওয়ার কিন্তু লাস্ট ডেট, খুব তাড়াতাড়ি আবেদনপত্র জমা করতে হবে। আবেদনটি খুব অল্প সময় দেওয়া হয়েছে, 25 জানুয়ারি 2024-এর মধ্যে আবেদনটি করে দিতে হবে। আজকে 18 তারিখ, 25 তারিখের মধ্যে আবেদন করতে হবে, লেট করলে চলবে না। তুমি সপ্তম শ্রেণী পাস হয়ে থাকো আর মাধ্যমিক পাস হয়ে থাকো, অ্যাটেন্ডার কিংবা ওয়াচম্যান যে পদের জন্যই ব্যাংকের আবেদন করতে ইচ্ছুক তোমরা কিন্তু 25 জানুয়ারি 2024-এর মধ্যে আবেদনটি করে দেবে। দেখো এখানে নেচার অফ জব বলে দেওয়া রয়েছে। এই ওয়াচম্যান পদের জন্য তুমি যদি দেখে নিতে চাও তোমার কাজ কী হবে, তো এখানে দেখো ওয়াচ অ্যান্ড ওয়ার্ড পারমিসেস, গার্ডেনিং ওয়ার্ক রয়েছে, মেনটেন্যান্সের ওয়ার্ক রয়েছে, তারপর কিছু ডিউটি রয়েছে, এছাড়াও আরও কী কী বলা হয়েছে তোমরা কিন্তু নোটিশটি অবশ্যই ডিটেলসে দেখে নেবে। দেখো তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন সাইডে যেতে হবে, এই যে www.indianbank.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি করে দিতে হবে। তোমার যে যে পদের জন্য যোগ্য অবশ্যই কিন্তু খুব শীঘ্র আবেদনটি করে দেবে, যেহেতু 25 তারিখ লাস্ট ডেট। এখানে কিন্তু
নিয়োগটি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে। প্রথমে তোমার 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসিস নেওয়া হচ্ছে, তারপর তোমার কাজের ভিত্তিতে সেখানে কিন্তু কাজে তোমার কাজের দীর্ঘস্থায়ী হবে। তো তোমরা অবশ্যই অফিশিয়াল নোটিশটি যদি ডিটেইলসে দেখে নিতে চাও কমেন্টসে জানাবে, তার লিংক আমি দিয়ে দেব। তো এছাড়া আজকের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য।